छुपा बादल में, शर्मा के मेरी जाना सीने से लग जा तो बल खा के मेरी जाना, गुमसुम सा है गुप छुप सा है मदहोश है खामोश है, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ইভিনিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এখন আমি করছি আলু পেঁয়াজের পকোড়া, বা বড়াও বলা যেতে পারে এটাকে। তো এটাকে আমি আলু পেঁয়াজ রসুন আর একটু খাওয়ার সোডা আর বেসন দিয়ে মেখে নিয়ে আর খুব সামান্য জল দিয়েছি, কারণ আলুটাকে ভালো করে চটকালেই তার থেকে একটা জল বেরোয়। তো জলটা আগে দিলে হবে না, চটকে নেওয়ার পর বুঝে নিতে হবে কতটা জল দেওয়ার দরকার। আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, দিয়ে আমি বড়া বানাচ্ছি। আর এগুলো হয়ে গেছে, তো এই বড়াগুলো মুড়ির সাথে খাওয়া হবে। এখন সন্ধ্যেবেলা প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হচ্ছে বাড়িতে বানানো, কারণ বাইরে তো আর কিনতে যাওয়া যাচ্ছে না, তো প্রতিদিন আমরা বাড়িতে কিছু না কিছু বানিয়ে খাচ্ছি আর কি। হ্যাঁ, তবে কালকে আমাদের এখানে একটা ছোট মিষ্টির দোকান খুলেছিল, সেখানে সিঙ্গারা পাওয়া গেছিল, কিন্তু সিঙ্গারাটা খুব একটা ভালো করতে পারিনি। তো যাই হোক, কালকে সন্ধ্যেবেলাটা আর কিছু বানাতে হয়নি, ওই দিয়েই হয়েছে। কিন্তু আজকে ভাবলাম আলু পেঁয়াজের পকোড়া করি, আর এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, খুব একটা আলুও লাগে না। আর আলুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত কুচো কুচো করে কাটি, খোসাটা আমি বাদ দিই না, কারণ এটা খোসা সমেতই খেতে ভালো লাগে। আর এটা বেশ খেতেও ভালো হয়, বেশ মচমচ করে, খুব ভালো হয় খেতে। তো অলমোস্ট আমার পেঁয়াজিটা আলু পেঁয়াজের বড়াটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে? এবার বড়াটা আমি মুড়িটা মেখে নিই, তারপর আবার আসছি। আর এখানে সমৃদ্ধ বাবু কন্টিনিউয়াসলি দুষ্টুমি করে যাচ্ছে, এতক্ষণ বাবার ঘাড়ে পড়ছিল, বাবা তারা দিয়াতে এখন ওদিকে গিয়ে খেলা করছে। এত দুষ্টুমি করে না, এবার 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 চুপটি করে বসো, অনেকক্ষণ দুষ্টুমি হয়েছে, অনেকক্ষণ, এবার চুপটি করে বসো, খাবে পরে খাবে। দাদা আমি মেখে নিয়ে আর মুড়িটা, মুড়ি এত বড় প্যাকেটই এনেছে যেটা ভাবার জায়গা পাইনি আমি, প্যাকেট খুলে খেয়ে যাচ্ছি, পড়লো মুড়িটা নিতে গিয়ে। এত বড় প্যাকেটে মুড়ি দিয়েছে যে রাখতে অসুবিধা হচ্ছে। সব জায়গায় লকডাউন হয়ে আছে, কিচেন বাদ দিয়ে। সিএবি পরে
বি না ডি না সি এর বিফোরে বি হয় বাবা ডি আচ্ছা এফ এর বিফোরে কি হয় এফ এর বিফোরে ডি লেখো আচ্ছা পি এর বিফোরে কি হয় পি এর বিফোরে ও ইয়েস লেখো আচ্ছা জে এর বিফোরে আমি কালকে বলে দিয়েছিলাম কিন্তু জে এর বিফোরে লেখো আই লেখো আচ্ছা ডি এর বিফোরে কি হবে জোরে বলো লেখো আচ্ছা তারপরে কি আছে টি টি এর বিফোরে টি এর বিফোরে কি বলো হ্যাঁ লেখো জোরে বলো তুমি আর আসতে বলছো কেন এস এর বিফোরে কি হয় জোরে বলো জোরে বলো লেখো তুমি লেখো আমি কি আমি কি এত আসতে কথা বলছি তুমি তো আমি তো জোরে কথা বলছি তুমি লেখো আচ্ছা লেখো আর 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 এস আচ্ছা ওয়াই এর বিফোরে কি হবে ওয়াই এর বিফোরে কি হলো পুছলে কেন লেখো সন্দীপ দেরি করছো লেখো শোনা আমার আলোক লগনে গগনে গগনে লাগে যেন বড় শুভ ভোরের আকাশে দিলে কিশোরে কিশোর আলোক নিচে চলে এসেছে মাছ বিক্রি করতে বয়স্ক কিছু মানুষরা আছে যারা এখান থেকেই মাছ নিয়ে নেয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কাল রাত থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর এখনো আমি কন্টিনিউ করছি তো ভাবলাম কাল থেকে একবারও আপনাদের সামনে আসিনি তো ভাবলাম আজকে সকালে স্নান করে একেবারে আসবো আপনাদের সামনে আর এখন আমি ঠাকুরের নাম জপ করব তারপরে তুলসী গাছে জল দেবো তারপর আমি যাবো ব্রেকফাস্ট বানাতে তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে সবার আর চায়ের ডিপার্টমেন্টটা ওটা আমার সম্পূর্ণ আমার হাজব্যান্ডের থাকে কারণ চা আমি কোনো সময়ই বানাই না ওই বানিয়ে দেয় আর এখন আমি যাব আজকে ভাবলাম ব্রেকফাস্টে গোলা রুটি বানাবো কারণ সবজি বিশেষ কিছু নেই ঘরে আর ওর কাজের প্রচন্ড প্রেশার আছে তো অফিস থেকে মানে যেতে পারবে না এখন ব্যস্ত আছে অফিসের কাজে তো ভাবলাম যে গোলা রুটিই করি তাছাড়া কোনো উপায় নেই আর এখন আমি কিচেনে যাব আগে ঠাকুরের জপ করে তুলসী গাছে জল দিয়ে নিই তারপরে কিচেনে যাব আর তারপরে হয়তো দুপুর পর্যন্ত আমি কন্টিনিউ করব না কারণ মানে কাল রাত থেকে যেহেতু আমি সব কিছু শুরু করেছি তো অনেকটাই বড় হয়ে যাবে তো আমি হয়তো ব্রেকফাস্টের পরেই আমার এই ব্লগটা আমি শেষ করে দেবো তো ঠিক আছে চলুন আমার সাথে থাকুন আপনারা আর দেখতে থাকুন আমি গোলা রুটি বানানো শুরু করে দিয়েছি ব্রেকফাস্টে তো এটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম আর নুন দিয়ে জাস্ট আটাটাকে
ফেটিয়ে নিয়ে বানাচ্ছি, আর কিছু নেই। আর সমৃদ্ধের জন্য আমি একটু চিনি দিয়ে প্লেন ভাবে বানিয়ে দিয়েছি, কারণ যদি লঙ্কা থাকবে আর সকালবেলা ও সব খেতেও পারবে না। এখনো হয়নি, এখনো নরম আছে, একটু নড়ছে না। এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে, মাঝে মাঝে এরকম বানিয়ে খাওয়া যেতেই পারে। তো হতে থাক এটা। আর দুপুরে কি কি রান্না করবো দেখিয়ে দিই আপনাদেরকে। আমি করলা ভাজা ভাজা করবো, উচ্ছে ভাজা। তো আমি এটাকে নুন জলে চুবিয়ে রেখেছি, এতে তো ভাতটা অনেকটা কমে যাবে। আর করব আম ডাল, তার জন্য ছোট ছোট আম নিয়েছি। এই আমগুলো কিন্তু আমাদের গাছের, মানে আমাদের আমার কোয়ার্টারের গাছের আম এগুলো। আর করব পটল চিংড়ি। পটলগুলোকে আমি ধুয়ে মানে ভিজিয়ে রেখে দিয়েছি, আলু পটলগুলোকে। আর চিংড়িটাও আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তো পটল চিংড়ি রেসিপিটা আমি আবার নেক্সট দিন কোনো ব্লগে শেয়ার করব, আজ আর করছি না। তো আমি ব্রেকফাস্ট করে নিই, ঠিক আছে? আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, এরপরে আর বাড়াবো না। তো আজকের সম্পূর্ণ ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে? আজকের মতো বাই।